আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পাখি প্রেমী। পাখি প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে নিয়ে এলাম আমার ইংলিশ বাজিঘরের ডিম দিয়েছে, সেগুলো দেখানোর জন্য, সেগুলো শুধু আপনাদের সাথে শেয়ার করানোর জন্য। আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন ইংলিশের মেলটা খাঁচার উপরে বসে আছে, হাঁড়িটার উপরে বসে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা কতটা হেলদি। এগুলো পাখির যত্ন নিলেই ঠিক মতো বিট করবে, ঠিক মতো ফলাফল পাবেন আপনারা, দেখতে পাচ্ছেন। খাবার দাবার একটু যত্ন সহকারে একটু যত্ন করলেই আমি আপনাদের ফিমেলটা দেখাবো। হাঁড়িতে বসে আছে, দেখেন ডিম নিয়ে বসে আছে। ডিস্টার্ব করা ঠিক না, তারপরেও শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ওকে ডিস্টার্ব করে ফেললাম বন্ধুরা। দেখতে পাচ্ছেন হাঁড়িতে বসে আছে আর মেলটা উপরে হাঁড়ির মধ্যে বসে আছে, দেখেন যেন পাহারা দিচ্ছে। দেখেন কতটা হেলদি, কতটা কালারফুল। ওর মালাটা দেখেই, মেলটার মালাটা দেখেই প্রাণ জুড়িয়ে যায়, দেখতে পাচ্ছেন। ও পাশের পাখিটার সাথে ইয়া করতেছে, পাশেরটাও মেল পাখি, নর্মাল বাজিঘরের মেল। খাবার দাবার একটু বেশি খেয়ে খেয়ে মোটা তাজা বেশ ভালোই হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা একটু পাখির যত্ন নিলেই, শুধুমাত্র ডিম ফুটলেই কাজ হবে না বন্ধুরা, ডিম ফুটে বাচ্চা বড় করতে হবে। সেই জন্য আপনারা নিয়মিত পাখির যত্ন নেবেন, নিয়মিত সফট ফুড দেওয়ার চেষ্টা করবেন, এবং কি ছোটো ছোটো বেবি থাকা অবস্থায় আপনারা নিয়মিত ডিম দিবেন। দেখতে পাচ্ছেন ফিমেলটা বসে আছে, ফিমেলটা সরতেই চাচ্ছে না ডিম রেখে। আমি দুইটা ডিম দেখেছিলাম, এখন কয়টা দিয়েছে আমি শিওর না, আপনাদের দেখানোর চেষ্টা করব। দুইটা ডিমই তো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। বাজিঘরের, সাধারণ বাজিঘরের চেয়ে একটু বড় ডিমের সাইজ, একটু না বেশ বড়ই, দেখতে পাচ্ছেন। দেখেন চারটা ডিম পেরেছে, আলহামদুলিল্লাহ চারটা ডিম পেরেছে। একটা ডিম একটু ছোটো হয়েছে আর তিনটা বেশ বড় হয়েছে। আশা করতেছি বেশ একটি ভালো একটি ফলাফল এদের থেকে আমি আশা করতেছি, আরও দু একটা ডিম পাড়ার কথা। তারপরে যারা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত হতে চান, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আমার এই চ্যানেলটির সাথে আছেন বলেই আমার চ্যানেলটি দ্রুত আগাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে আপনার পাখিগুলো। আসসালামু আলাইকুম।